প্রবীণদের ক্ষেত্রে যাদের মধ্যে ডায়াবেটিস গত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও অনেক সমস্যা বা অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমরা জানি যে ডায়াবেটিস বর্তমানে মহামারী আকার ধারণ করেছে। এই ডায়াবেটিস রোগীদের এই তীব্র গরমে আসলে কি প্রয়োজন সাবধানতা অবলম্বনের জন্য? জি, ধন্যবাদ। আমরা প্রত্যেকটা মানুষই এখন আসলে একটা স্বাভাবিক সময়ের তুলনায় অসুবিধার মধ্যে আছি। তার মধ্যে যারা আগে থেকে ডায়াবেটিস রোগে আক্রান্ত, তাদের এই সমস্যাটা কিন্তু আরো বেশি। কারণ হলো, আমাদের এমনিতেই দেখা যায় যে মেটাবলিক ডিজিজ, এটা আমাদের অনেকে ইনসুলিন নিতে হয়, অনেকের ওষুধ খেতে হয়। পাশাপাশি ডায়াবেটিসের কয়েকটা জিনিস আমরা বলি যে ডায়েট, ডিসিপ্লিন, তার হাঁটা, রেগুলার এক্সারসাইজ করা, এই কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে দেখা যায় যে তীব্র গরমে প্রবীণদের, বিশেষ করে সিনিয়র সিটিজেনদেরকে বাইরে হাঁটাচলা করাটা কঠিন হয়ে যাচ্ছে, যার ফলে তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকছে না। খাবার দাবারের ক্ষেত্রে অনেক রকম অসুবিধা দেখা যাচ্ছে। আমরা এই সময় যেটা বলি যে যাদের আগে থেকে ডায়াবেটিস আছে, নিয়মিত তো ওষুধ খাবেনই, পাশাপাশি রোদের তীব্রতা বুঝে যদি আপনি খুব সকালের দিকে হাঁটার সুযোগ থাকে সেটা হাঁটলেন, অথবা রোদটা চলে যাওয়ার পরে আপনি আগে যদি আধা ঘন্টা 40 মিনিট একাধারে হাঁটতেন, আপনি বিরতি নিয়ে নিয়ে হাঁটেন, হয়তো আসরের পর থেকে মাগরিব বা মাগরিবের পরে যদি সম্ভব হয় হাঁটেন। বা জায়গায় যদি রোদ তীব্রতা বেশি থাকে, আপনি চাইতে বাসার নিচে যেখানে একটু ছায়াযুক্ত স্থানে হাঁটা চলা করেন। এবং যদি খুব বেশি সোয়েটিং হয় সেক্ষেত্রে আপনি সাথে, আমরা বলি যে একটু স্পোর্টস অ্যালাইন আপনি গুলিয়ে আপনার একটা ছোট বোতলে রাখতে পারেন, যেটা আপনি একটু পর পর আপনি ব্রেক নিয়ে নিয়ে আপনার এই পানি শূন্যতাটা যেন আপনি মেটাতে পারেন। এটা খেয়াল রাখা সাথে সাথে ডায়াবেটিস যাতে না বাড়ে সেটাও খেয়াল রাখতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে অনেকের ডায়াবেটিস বেড়ে যায়, সেটা মাত্রাতিরিক্ত হচ্ছে, আবার অনেকের সোয়েটিং প্লাস ডিহাইড্রেশন এর সাথে সাথে হাইপোগ্লাইসিমিয়া বা সুগারটা অনেক কমে যাওয়ারও একটা চান্স থাকে। তো সেটাও আপনার একটা রোগীর দিকে বা মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তো এই জিনিসটা খেয়াল রাখা। তো ওভারঅল ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা প্লাস পারিপার্শ্বিক অবস্থা বুঝে এই বাকি জিনিসগুলোকে মেনটেন করা। এবং প্রবীণদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তাদের পরিবারের সদস্যদেরকে একটু সচেতন থাকা, কারণ সিনিয়র সিটিজেনদের দুইটা জিনিস হয়, অনেক সময় তাদের মধ্যে একটা ডিমেনশিয়া থাকে, অনেক সময় ভুলে যায় ওষুধটা খেয়েছেন কিনা, সেটা আবার অনেক সময় রিপিটেডলি খেয়ে ফেলেন, সেই বিষয়গুলো খেয়াল রাখা। খাবার দাবারের ক্ষেত্রে যেন বাসি খাবার তারা না খায়, অনেক সময় বাইরের খাবার না খায়, এই জিনিসগুলো, কারণ ছোট বাচ্চা এবং প্রবীণ উভয়েরই কিন্তু ভুলে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো এই জিনিসগুলো পরিবারের সদস্যদেরও খেয়াল রাখা উচিত। আমাদেরকে স্যার সচেতন হতে হবে, আমাদের বাড়তি একটু নজরদারিতে রাখতে হবে প্রবীণদের ক্ষেত্রে। আসলে এটি যা বোঝা যাচ্ছে আপনার পরামর্শ থেকে স্যার, অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার।